তিনি ছিলেন একজন মানুষ সত্যি তিনি মানুষ ছিলেন তারাও মানুষ ছিলেন জীবন বাজি রাখা মানুষ তাঁরা একজন সারা জীবন বিসর্জন দিয়া মহানায়ক আর অন্যরা তাঁরই ডাকে সারা দিয়া জাতির শ্রেষ্ঠ সন্তান কি অদ্ভুত রসায়ন তাদের মধ্যে কি বিশ্বাস একে অন্যের প্রতি কি পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধাবোধ তাদের দেশের জন্য কি অসাধারণ তাদের চিন্তা চেতনা আর এসবের জন্যই সম্ভব হয়েছে বিজয় পতাকা ও স্বাধীন ভূখণ্ড অর্জন বিজয়ের মাস ডিসেম্বরে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের প্রিয় নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের প্রাণ পুরুষ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের চির অম্লান মৃত্যুঞ্জয়ী সে মহাপ্রাণ তোমরা রবি ভুকের গভীরে পরম সুখায় আর ভালোবাসায় এনেছি বীজ জয় যদু করেব রাখব ধরে এনেছি বিজ যদু করেব জয় এর করব রাখব ধরে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন উনিশশো সালে নোয়াখালীর মড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে রুহুল আমিন জুনিয়র মেকানিক্যাল হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন উনিশশো সালের মার্চে রুহুল আমিন চট্টগ্রামে কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর একদিন সবার চোখকে ফাঁকি দিয়ে তিনি বের হয়ে যান ঘাঁটি থেকে পালিয়ে সীমান্ত পার হয়ে চলে যান ত্রিপুরা নম্বর নম্বর সেক্টরে সেক্টরে যোগ দেন দুই তিনি সেপ্টেম্বর মাস পর্যন্ত মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন অভিযানে ডিসেম্বর খুলনা যোগ দেন শিপিয়ার্ডের কাছে পাকিস্তানি যুদ্ধ প্লেন থেকে মুক্তিবাহিনীর বাহিনীর গানবোর্ড পদ্মা ও পলাশে গুলি ও বোমা বর্ষণ শুরু হয় পলাশের ইঞ্জিন রুমের আর্টিফিশিয়ার হিসেবে দায়িত্বে ছিলেন রুহুল গোলা সরাসরি পলাশের ইঞ্জিন রুমে আঘাত করে কিন্তু অসীম সাহসী রুহুল আমিন তারপরও চেষ্টা চালিয়ে যান পলাশকে বাঁচানোর কিন্তু ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায় এবং গোলার আঘাতে রুহুল আমিনের ডান হাতটি সম্পূর্ণ উড়ে যায় অবশেষে পলাশের ধ্বংসাবশেষে পেছনে ফেলে আহত রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন রূপসা নদীতে প্রাণ শক্তিতে ভরপুরে যোদ্ধা পারে এসে পৌঁছলেন কিন্তু ততক্ষণে সেখানে রাজাকারের দলও এসে পৌঁছায় আহতেই এই বীর সন্তানকে তারা বেওনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে রূপসার পারে আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাই মহান যোদ্ধা এই বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের স্মৃতির প্রতি সুপ্রিয় শ্রোতা শুরু করছি আপনাদের আমাদের সবার ভালো লাগার আজকের বেতার ম্যাগাজিন উত্তরণ আয়োজনে সবটুকু সময় আপনাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে দি মোহাম্মদ জুবায়দ হোসেন পলাসের গ্রন্থ নায় আজকের উত্তরণ উপস্থাপনায় তারই সঙ্গী হয়ে আছি আমি নাদিয়া নাদিয়া দেখো আমাদের বিশ্ব কত ঘটনা ঘটনা দুর্ঘটনায় ভরা কত আমাদের অবাক করে করে বিস্মিত হ্যাঁ ঠিক তাই পলাশ বিচিত্র এই পৃথিবী ঘটে বিচিত্র কত ঘটনা আর সেই সব অবাক ও বিস্মিত হবার খবরাখবর নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতে রয়েছে বিশ্ববিচিত্রা তথ্য সংগ্রহ সংকলন করেছেন আসমা বেগম বিশ্ববিচিত্রের প্রথমেই শোনাব দশ সেন্টিমিটার লম্বা জিহভা অনায়াসে ছুঁতে পারেন কপাল সেই বিস্ময়কর খবর সাঁত্রিশ বছর বয়সী ছোটখাটো ছিপছিপে গড়নের বাহাদুর দেখতে সাধারণ মানুষের মতো তবে অবাক করার বিষয় হল জিহবা দিয়ে যেখানে নাক ছুঁতেই না বিশ্বাস সেখানে জিহবা দিয়ে রীতিমতো বাহাদুরে দেখাচ্ছেন বাহাদুর বাহাদুর দিব্যি তার জিহবা কপাল পর্যন্ত পৌঁছাতে পারেন বাহাদুরের বাড়ি নেপালের উর্লাবাড়ি শহরের উপকণ্ঠে পেশায় স্কুলের বাস চালক সম্প্রতি তার এক বন্ধু তার জিহবা দিয়ে কপাল ছোঁয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অনেকেই এই দৃশ্য দেখে অবাক হয়েছেন এবার শোনাব বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির দাম দুইশো তেষট্টি কোটি টাকা এই খবরটি শখের জন্য মানুষ কত কিছুই না করে তাই বলি একটি হাত ঘড়ির দাম উঠবে দুইশো তেষট্টি কোটি টাকা শুনতে অবাক লাগলেও সুইজারল্যান্ডে একটি ঘড়ি দুইশো তেষট্টি কোটি টাকায় বিক্রি হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি কোম্পানি প্যাটিক ফিরেক দাতব্য সেবার উদ্দেশ্যে ঘড়িটি নিলামের আয়োজন করে সেখানে তাদের তৈরি একটি ঘড়ি একত্রিশ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে বিক্রি হয় ব্রিটিশ পাউন্ডে এটি চব্বিশ দশমিক দুই মিলিয়ন আর বাংলাদেশি টাকায় তা প্রায় দুইশো তেষট্টি কোটি এই ঘড়িটির দামের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এর আগে দু সালে সতেরো দশমিক আট মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে ডেটোনা রোলেক্স ঘড়ি বিক্রি হয়েছিল যা কিনেছিলেন হলিউড তারকা পল নিউমন শুনছিলাম বিশ্ববিচিত্রা যারা এই মাত্র বেতার টিউন করলেন আপনাদের জন্য বলে আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক কেন্দ্র থেকে ছশো তিরানব্বই কিলো হার্টস এবং এফ এম একশো ছয় মেগা হার্টসে বন্ধুদের উত্তরণ বৃহস্পতিবারের বিশেষ পর্ব আমাদের প্রিয় শ্রোতাদের পর্ব আমাদের শ্রোতা চিঠি এবং ইমেলের মাধ্যমে লেখা নানা কথা প্রশ্ন জিজ্ঞাসা পরামর্শ ইত্যাদি নানা বিষয় বিহঙ্গ শ্রোতা বন্ধুদের আমাদের প্রিয় পর্ব তো চলো যাওয়া যাক তাদের পাঠানো চিঠি ও ইমেলের জবাবে সেই আসল বিহঙ্গে জান্নাতুল ফেরদোস তোমার পঠিত চিঠি ও ইমেইল পাঠের জবাব দানে রয়েছেন বেতার ম্যাগাজিন উত্তরণের প্রযোজক বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সহকারী পরিচালক তনুজা মণ্ডল সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উত্তরণের জনপ্রিয় আয়োজন বিহঙ্গ আপনাদের চিঠিপত্র এবং ইমেইল নিয়ে আমাদের এই আয়োজন আয়োজনের শুরুতে আপনাদের জন্য একটি সুখবর দিয়ে আমরা শুরু করব। সুখবরটি হলো এর আগে বিহঙ্গ দুই দিন প্রচারিত হতো সপ্তাহে বিহঙ্গ এবং ই বিহঙ্গ নামে করোনা পরিস্থিতির কারণে আপনাদের চিঠিপত্র যেহেতু আমরা কম পাচ্ছিলাম সেজন্য দুই দিনকে আমরা একত্রিত করে একদিন করেছিলাম তবে আপনারা আবারও চিঠি লেখা শুরু করেছেন এবার আপনাদের জন্য আমরা আবারও দুই দিনে আয়োজনে ফিরে যাব বিহঙ্গ এবং ই বিহঙ্গ নামে আগামী মাস থেকে আমরা দুই দিন আপনাদের উপহার দিতে পারব তবে সেটি নির্ভর করবে আপনারা কত চিঠি লিখছেন তার উপরে আমরা প্রত্যাশা করব আপনাদের অনেক অনেক চিঠি তাহলে আমরা এখন থেকে সপ্তাহে দুই দিন আপনাদের শোনাতে পারব বিহঙ্গ আগামী জানুয়ারি থেকে এবার আমরা চলে যাব মূল আয়োজনে চলে যাচ্ছি চিঠিতে চিঠি পড়বেন জানাতুল তুল তোমা আর উত্তর দেব আমি আজ শুরুতেই পড়ছে আনিসুর রহমানের পাঠানো চিঠি পাঠিয়েছেন ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব সাতক্ষীরা থেকে আপনি লিখেছেন গত সেপ্টেম্বর প্রথম হতে নিয়মিত উত্তরণের বিহঙ্গে লেখালেখি করেও জবাব তো দূরে থাক প্রাপ্তি শিকার শুনতে পেলাম না যেমনটি এর আগেও হয়েছিল উত্তরণের শ্রোতা যোগ্যতা বা শ্রোতা অধিকার আমার কি নেই শ্রোতাদের চিঠি ও ইমেইলে সাজানো বিহঙ্গ শুরুতে বলা হয় আর জবাবদানের সময় অন্যরকম অর্থাৎ চিঠি বাদ দিয়ে শুধুমাত্র বিহঙ্গেই এমনটি হয় যদি জবাব দেন বিহঙ্গে লিখবো অন্যথায় নয় প্রিয় শ্রোতা আপনাদের অভিমান করা খুবই স্বাভাবিক কারণ এত কষ্ট করে চিঠি লেখার পর যদি তার উত্তর না পাওয়া যায় প্রাপ্তি শিকারের নাম না শোনা যায় তাহলে মন খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু দুঃখের বিষয়ে এই চিঠিগুলো আমাদের হাতে এসে কেন যেন পৌঁছচ্ছিল না সেটির কারণ আমরা নিজেরাও বুঝতে পারিনি এখন এসে পৌঁছচ্ছে এবং আমরা পড়েও দিচ্ছি আপনারা নিশ্চয়ই মন খারাপ করে থাকবেন না অবশ্যই অবশ্যই লিখবেন শেলি রহমান জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজ বাগুটিয়া শৈলকুপা ঝিনাইদহ থেকে চিঠি পাঠিয়েছেন লিখেছেন মায়ের হাত ধরেই লিখেছিলাম রেডিও শোনা আজও শুনি ধরিত্রীর শেষ লগ্ন পর্যন্ত শুনব ইনশাল্লাহ উত্তরণের প্রত্যেকটি বিষয় অনেক ভালো লাগে বিশেষ করে শুরুর যে মিউজিক হয় সে মিউজিক আজও বহাল তবিয়তে আছে উত্তরণ আমার হৃৎপিণ্ড অনেক ভালোবাসি তবে আপনার লেখা পর্বে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উত্তরণে লেখা পাঠিয়েছিলাম সেই লেখাগুলি কি উত্তরণে পড়া হবে এবং লেখাগুলি কী পর্যায়ে অবস্থানরত জানতে বড্ড ইচ্ছে হচ্ছে জানাবেন কি প্রিয় শ্রোতা অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য অনেক বড় একটি চিঠি আপনি লিখেছেন খুব সুন্দর একটি কাগজে জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনার লেখা পর্বে যে লেখাগুলো পাঠিয়েছিলেন সেটি যদি এর আগে পড়া না হয়ে থাকে আমরা পরবর্তীতে একটি তারিখ নির্ধারিত করে সেখানে পড়ে দেব কুরাতুন আইন মিম স্বাগতা সুজানগর পাবনা থেকে চিঠি পাঠিয়েছেন লিখেছেন উত্তরণ আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন জন্মের পর থেকেই বেতারের সাথে আমার পরিচয় আমার পরিবারের সবাই উত্তরণ শুনে থাকে ঠিক কবে থেকে উত্তরণ শুনে আসছি তা বলতে পারবো না আমি উত্তরণের একজন নিয়মিত এবং পুরনো শ্রোতা ও পত্রলেখক এ অনুষ্ঠান থেকে আমি অনেক অজানা বিষয় জানতে পারছি এবং উপকৃত হয়েছি পয়লা ডিসেম্বর উত্তরণের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লেগেছে সকলের জন্য শুভ কামনা রইল নুরুল ইসলাম নির্জন নবীন প্রবীণ রেডিও লিসেনার্স ক্লাব ইমামগঞ্জ চর ফ্যাশন ভোলা থেকে চিঠি পাঠিয়েছেন ভালো লাগার এক আনন্দ বিনোদন বেতার ম্যাগাজিন উত্তরণ যা নিয়মিত শুনে থাকি এবং অনেক জানা অজানা তথ্য পেয়ে থাকি ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি সিরাজগঞ্জ থেকে চিঠি পাঠিয়েছেন আপনি লিখেছেন জ্ঞান অর্জনের এক মধুরতম ভাণ্ডার হচ্ছে বই অবসরে বা যে কোনো সময় বই পড়লেই জ্ঞান অর্জন করে বইয়ের এত কাছের বন্ধু আর কে হতে পারে তাই উত্তরণে বই পরিচিতি পর্বটি যেন বন্ধ না করা হয় নজরুল ইসলাম ভুঁইয়া বেতা শ্রোতা ক্লাব মেঘনা বাজার নরসিংদী থেকে চিঠি পাঠিয়েছেন গতদিনে প্রচারিত উত্তরণের প্রত্যেকটি পর্ব আমার কাছে অনেক ভালো লেগেছে এমনই লিখেছেন রিপন চন্দ্র সিংহ সোনাত্তরী শ্রোতা ক্লাব বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে চিঠি পাঠিয়েছেন আপনি লিখেছেন বিহঙ্গে আমি নতুন পত্র লেখক আশা করছি পত্রটির জবাব দিবেন এবং নিয়মিত উৎসাহ পাব লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উত্তরণে লেখার জন্য আপনি নতুন পত্র লেখক কিন্তু আমরা প্রত্যাশা করব খুব দ্রুতই আপনি পুরনো হয়ে উঠবেন আমাদের আপন হয়ে উঠবেন নিয়মিত লিখবেন এস এম ওয়াহিদুজ্জামান সাতবাড়িয়া কালিয়া নরাইল থেকে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন লিখেছেন উত্তরণের প্রতি নানা রকম ভালো লাগার কথা রয়েছেন এম কামরুল হাসান মিলু হাসান শ্রোতা সংঘ ঝলমলা গৌরীপুর ময়মনসিংহ থেকে আপনিও উত্তরণ জ্ঞানের ভাণ্ডার ঠিক এমনটি জানিয়েছেন রয়েছেন শুকদেব কুমার ঘোষ আইপিএম শ্রোতা ক্লাব খড়িখালি ঝিনাই দহ থেকে বিশাল বড় চিঠি পাঠিয়েছেন লিখেছেন বৃহস্পতিবার ভিত্তিক উত্তরণ কুইজ করা হলে শ্রোতারা শুধু বৃহস্পতিবারই অনুষ্ঠান শুনবে তাই অনুষ্ঠান শোনার আগ্রহ সৃষ্টি করার জন্য যে কোনো দিনের বিষয় থেকে উত্তরণ কুইজ করা হোক প্রিয় শ্রোতা আপনাদের মনোযোগ আমরা সবসময়ই প্রত্যাশা করি এখন আপনারা যদি শুনতে না চান আমাদের অনুষ্ঠানের মূল বিষয় যদি আকর্ষণীয় না হয় শুধু কুইজ দিয়ে আপনাদের ধরে রাখতে হয় সেটি আমাদেরই ব্যর্থতা আপনারা আমাদের অন্যান্য পরামর্শ দিতে পারেন কি হলে এই অনুষ্ঠানটি আরও জনপ্রিয় হতে পারে আরও আকর্ষণীয় হতে পারে আর অনুষ্ঠানে কুইজটিকে আমরা খুব বেশি কঠিন বা জটিল করে তুলতে চাই না আপনাদের জন্য যেটিতে আপনারাও বিরক্ত বোধ করেন বা আপনাদের এটিতে খুব অসুবিধা হয় এজন্যই আমরা চেয়েছি যে যে দিনই কুইজ থাকবে সেই দিনের অনুষ্ঠানটি থেকেই যেন প্রশ্নটি করা হয় এটি আপনাদের জন্যই সহজীকরণের জন্য আপনারা এটি পছন্দ না করলে সেটি ভিন্ন কথা তবে অনুষ্ঠান জনপ্রিয় করার আরো অনেক পন্থা রয়েছে আমরা প্রত্যাশা করবো সেসব বিষয়ে আপনারা লিখবেন আমরা নিজেরাও ভাববো এবারে আপনাদের পাঠানো ইমেলগুলো থেকে পড়ছি শিকদার ইসহাক আলী বেতা শ্রোতা সংঘ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন উত্তরণের জন্মদিন উপলক্ষে উত্তরণে প্রচারিত বিশেষ ম্যাগাজিন ছিল দারুণ অনুষ্ঠানটি অত্যন্ত মধুর হয়েছে ইচ্ছে ছিল আমিও শুভেচ্ছা বানিয়ে দেব কিন্তু কেউ আমাকে সুযোগ দেয়নি এমনকি উত্তরণের জন্মদিনেও আমন্ত্রণ জানানো হয়নি উত্তরণের জন্মদিনের অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা যাবে কি বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে কি জানাবেন প্রিয় শ্রোতা উত্তরনের জন্মদিন উপলক্ষে আপনাদের যে শুভেচ্ছা বার্তা ধারণ করার কথা ছিল তার আগে আমরা কয়েকবার ঘোষণা দিয়েছি বেতার যন্ত্রে আপনারা হয়তো সেটি শুনে উঠতে পারেননি অথবা নির্ধারিত সময়ের মধ্যে হয়তো ফোন করে উঠতে পারেননি পরবর্তীতে নিশ্চয়ই আপনি এই সুযোগটি পাবেন বলে আমরা আশা করি আপনাদের এই পরামর্শ আমরা নিশ্চয়ই কাজে লাগাবো গিয়াসুদ্দিন শেখ মেরিগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন আমি উত্তরণের নিয়মিত শ্রোতা উত্তরণে এখন নতুন নতুন কিছু পর্ব আশা করছি আমাদেরও এমন ভাবনা রয়েছে তবে কোন পর্বগুলো আপনাদের আর ভালো লাগছে না সে বিষয়ে আপনারা একটু লিখবেন আর নতুন কি ধরনের পর্ব হতে পারে সেগুলো আপনারা লিখতে পারেন আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা পর্বের পরিবর্তন আনতে চাই যদি আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের মতামত না পাই তাহলে আমরাই এই বিষয় নিয়ে ভেবে নতুন সিদ্ধান্ত গ্রহণ করব। শাহাদাত হোসেন মধুমালা রেডিও ক্লাব জয়নালপুর চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছেন উত্তরণের জন্মদিনে আঞ্চলিক পরিচালক স্যারের সাক্ষাৎকারটি খুব ভালো লেগেছে শ্রোতাদের শুভেচ্ছা বিনিময় ছিল দারুণ উত্তরণ থেকে যে আমরা অনেক কিছু শিখছি তা শ্রোতাদের কথাই বোঝা যায় শেষে নেপথ্যের কারিগর প্রযোজক তনুজা মণ্ডলের কথা অসাধারণ ছিল তিনি আমাদের প্রশংসা করে ঋণী করেছেন আসলে ঋণী আপনারাই প্রতি মুহূর্তে আমাদের করছেন কারণ আমরা আপনাদের জন্যই অনুষ্ঠান তৈরি করি সেগুলো আপনারা শুনছেন নিয়মিত এবং সেটির প্রত্যুত্তরও করছেন আপনারাই আমাদের প্রশংসা করে উৎসাহিত করছেন এ ব্যাপারে আমি কিছুই বাড়িয়ে বলিনি যা সত্যি ছিল তাই বলেছি আপনারাই শুনতে চেয়েছিলেন শফিক আমাল ভাইয়ের কণ্ঠস্বর আমরা চেষ্টা করেছি সেটি আপনাদের শুনিয়ে দিতে আফিয়া খানম জুলি মধুমতি বেতা শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন উত্তরণে স্তন ক্যান্সারের লক্ষণসমূহ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুনতে চাই উত্তরণ আসলে শিল্প সাহিত্য এবং সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান আপনি যে বিষয়টির কথা বলেছেন সেটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি বিষয় তবে উত্তরের জন্য এটি ঠিক প্রাসঙ্গিক বিষয় নয় সুতরাং এই বিষয়টি নিয়ে আপনি রোগ জিজ্ঞাসা বা স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠান রয়েছে সেখানে লিখে জানতে চাইতে পারেন আমরাও এ ব্যাপারে তাদের জানাবো আনারুল ইসলাম মৈত্রী বেতা শ্রোতা ক্লাব উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন উত্তরণের জন্মদিনে প্রচারিত বিশেষ আয়োজন খুব ভালো লেগেছে সেই উনিশশো সাল থেকে প্রিয় উত্তরণ শুনছি আজও বাংলাদেশ সময় রাত নটা পাঁচ বাজলেই রেডিও সেট নিয়ে বসে যাই উত্তরণ শুনব বলে আশা করছে ভবিষ্যতেও সুন্দর সুন্দর পর্ব উপহার দিবে প্রিয় উত্তরণ আমরাও আশা করি আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর পর্বের আয়োজন করতে পারব মোহাম্মদ আক্তার হোসেন সবুজের পথে বেতাস্রোতা সংঘ নাগরপুর টাঙ্গাইল থেকে লিখেছেন আর কত ইমেল করলে উত্তর পাব দুঃখের সাথে বলছি যদি এই ইমেলের উত্তর না পাই তাহলে আমার বেতার যন্ত্রটি যমুনা নদীতে ফেলে দিয়ে আসব আর কোনোদিন বেতারই শুনবো না ও বাপরে ভীষণ অভিমান প্লিজ এই কাজটি করবেন না আমরা আপনার কাছে বিনীত অনুরোধ করছি কারণ বেতার যন্ত্রের এখন ভীষণ আকাল আপনার যন্ত্রটি যদি ফেলে দেন আপনি নিজে যেমন শুনতে পাবেন না আর আপনি যাদের নিয়ে শোনেন তারাও শুনতে পাবেন না আপনার ইমেইলটি আমরা পড়ে দিলাম ভবিষ্যতে কথা দিচ্ছি আপনার ইমেইল আমাদের হাতে এলে অবশ্যই চেষ্টা করব পড়ে দেওয়ার বিধানচন্দ্র টিকাদার গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব জলির পাড় গোপালগঞ্জ থেকে লিখেছেন উত্তরণ ঢাকা বেতারের একটি অত্যাধিক জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণ শুরুর সেই মিউজিক আজও আমাদের অতীত দিনের স্মৃতিকে মনে করিয়ে দেয় শুনে খুশি হবেন আমি যখন উত্তরণ শুনি তখন বাড়িতে কোনো মেহমান বা প্রতিবেশী কেউ থাকলে বেতারের উত্তরণ মিউজিক আর বিশ্ববিচিত্রা শুনে অবাক হয়ে বলতে থাকে একই এখনও রেডিওতে সেই উত্তরণ অনুষ্ঠান হয় বিশ্ববিচিত্রা শোনায় তাদের বলি উত্তরণ এখনও আগের মতোই রয়েছে অনেক ধন্যবাদ আপনার এই কথার জন্য আপনি আমাদের সাথে এতদিন ধরে আছেন ভবিষ্যতেও থাকবেন আমরা সেটি প্রত্যাশা করব মোহাম্মদ আলী দ্বীপ বাংলা বেতার শ্রোতা ক্লাব হিজলা বরিশাল থেকে লিখেছেন কুইজের উত্তর এবং নতুন কুইজ বুধবার প্রচারের জন্য ধন্যবাদ জানাই বই পরিচিতি পর্বে হুমায়ুন আহমেদের লেখা বইগুলো নিয়ে ধারাবাহিকভাবে জানতে চাই আপনার এই অনুরোধ আমরা নিশ্চয়ই ভাববো তবে সবার পছন্দ তো সমন্বয় সেজন্য আমরা সব ধরনের বই নিয়ে আলাপচারিতা করতে চাই আপনি হুমায়ুন আহমেদের লেখা পছন্দ করেন অনেকে আবার অন্য বই পছন্দ করেন তাছাড়া আমাদের আরও একটি কাজ রয়েছে নতুন নতুন যেসব বই যেগুলো সম্পর্কে আপনারা এখনও জানেন না সেই বইগুলো আপনাদের কাছে তুলে ধরাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং সেগুলোও আমাদের করতে হয় তবে হুমায়ুন আহমেদের বই নিয়ে আমরা একটি ধারাবাহিক আয়োজন করতে পারি সেটি এখনই নয় হুমায়ুন আহমেদের জন্মদিন বা মৃত্যু দিবস উপলক্ষে আমরা সেটা করব মারিয়া খানম মৌরি বিবেক শ্রোতা পরিবার গজারিয়া মুন্সীগঞ্জ থেকে লিখেছেন উত্তরণ কুইজে আমাকে বিজয়ী করার জন্য ধন্যবাদ পুরস্কার হিসেবে পাঁচশো টাকার প্রাইজ বন্ড এবং সাথে একটি সনদ দেওয়ার প্রস্তাব রাখছি অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য আসলে প্রিয়স্টত আমাদের মন তো চায় অনেক কিছুই আপনাদের পরামর্শ মতো না আরও আরও অনেক বেশি কিছু দিতে মন চায় কিন্তু আমাদের সামর্থ্যের কথাও আপনাদের ভাবতে হবে আমাদের সাধ্যে যদি কুলোয় তাহলে আপনাদের এই পরামর্শ মতো আমরা আরও অনেক কিছুই আয়োজন করার চেষ্টা করব। তবে আমাদের সাধ্যের কথা আপনাদেরও মাথায় রাখতে হবে আমাদেরও মাথায় রাখতে হবে জাহিদ হাসান এম সঙ্গীত সন্ধ্যা বাংলাদেশ বেত শ্রোতা সংঘ পালিবাড়ি জয়পুরহাট থেকে লিখেছেন শীতে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে অতিথি পাখি আমরা যেন শিকার না করি অতিথি পাখি শিকার করলে কি কি শাস্তির বিধান রয়েছে কিভাবে ব্যবস্থা নিতে পারব এ ব্যাপারে কথিকা উত্তরণে শুনতে চাই এবং বই পরিচিতি পর্বে পাখির বাসা বইটি সম্পর্কেও জানতে চাই অনেক ধন্যবাদ আপনার এই অনুরোধ আমরা চেষ্টা করব পূরণ করে দেওয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম শান্ত ছায়ানীর বেতা শ্রোতা ক্লাব জলঢাকা নীলফামারী নীলফামারি থেকে আমাদের দেশে লোকসঙ্গীত নিয়ে ধারাবাহিক কোনো পর্ব উত্তরণে চালু করা যায় কি তাই জানতে চেয়েছেন অনেক সুন্দর পরামর্শ আপনি দিয়েছেন আমরা এই বিষয়টি নিয়ে ভাবব আফসানা খাতুন কিশোর কিশোরী শিক্ষার্থী বেতার শ্রোতা ক্লাব মৌচা গাজীপুর থেকে জানতে চেয়েছেন আপনার লেখা পর্বে কবে বিজয়ী ঘোষণা করা হবে এবং মোহাম্মদ আব্দুর রহমান লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ি থেকে আপনারা লিখেছেন আপনার লেখা পর্বে সময় বৃদ্ধি করার জন্য প্রস্তাব রাখছি এবং পাঁচ থেকে ছটি লেখা যেন পড়া হয় আসলে লেখা পড়ার ক্ষেত্রে সময় যেমন একটি বিষয় তেমনি মানও একটি বিষয় আমরা অবশ্যই চেষ্টা করি উত্তরণের মান যেন ঠিক থাকে যে লেখাগুলো ঠিক মানের সেই লেখাগুলোই আমরা পড়ার চেষ্টা করি আর একটি লেখাকে তো অসম্পূর্ণ অবস্থায় পড়া যায় না সেটির একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া প্রয়োজন সুতরাং সময়ও একটি ব্যাপার আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক লেখা সেখানে দেওয়ার জন্য আপনাদের এই অনুরোধ নিয়ে আমরা নিশ্চয়ই ভাবব স্বপন মেডিকেল সায়েন্স বেতার শ্রোতা ক্লাব নাগরপুর চাঙ্গাইল থেকে লিখেছেন বিহঙ্গে যত সংখ্যক ইমেইলের উত্তর দেয়া হয় সমানুপাতক হারে চিঠির পড়ার ও উত্তরের প্রস্তাব রাখছি এবং রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন পয়লা ডিসেম্বর তনুজা আপুর এবং সাইদ মোস্তফা কামাল স্যারের স্মৃতিচারণ আমার কাছে অসাধারণ লেগেছে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে চেষ্টা করি এতটুকু সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক চিঠি এবং ইমেল পড়ে দেওয়ার জন্য তবে সম্প্রতি চিঠি কম আসছিল দেখে আমাদের মেইল কিছুটা বেশি পড়া হচ্ছিল বর্তমানে আমাদের চিঠির সংখ্যা বেড়েছে আমরা এখন দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা আরও আরও বেশি চিঠি লিখবেন তাহলে নিশ্চয়ই এটি সমান সমান হয়ে যাবে এছাড়াও আরও অনেকেই আমাদের কাছে ইমেল করেছেন আপনাদের প্রাপ্তি স্বীকার করছি জাকির হাসান শোভন সমাজ উন্নয়ন বেতাশ্রোতা ক্লাব পাঁচ বিবি জয়পুরহাট শ্রীদীপক চক্রবর্তী ধুম বেতার শ্রোতা ক্লাব দেবীগঞ্জ পঞ্চগড় মিজানুর রহমান মিজান চাঁদের আলো বেতাশ্রোতা ক্লাব মনিরামপুর যশোর শহীদ উজ্জামান শহীদ ও বাঁশতে শিখি বেতার শ্রোতা ক্লাব বেলাবু নরসিংদী মোসাম্মদ শিরিন শিলা খাতুন নারী উন্নয়ন বেতার শ্রোতা ক্লাব বেলকুচি সিরাজগঞ্জ মোহাম্মদ তারেক আজিজ আপনি আপনার ঠিকানা জানাননি ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ এবং মোহাম্মদ নাজমুল ইসলাম পল্লী সমাজ বেতার শ্রোতা ক্লাব কালীগঞ্জ সাতক্ষীরা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের লেখার জন্য আপনারা আরও বেশি বেশি লিখবেন এই প্রত্যাশায় আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে যে ঠিকানায় লিখবেন জেনে নিন সেটি আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা বিহঙ্গ বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করবার ঠিকানা উত্তরণ বিবি অ্যাট জিমেল ডট কম ইউটি এ আর ও অ্যাট জিমেল ডট কম শুনছিলাম বিহঙ্গ আর বিহঙ্গ শুনতে শুনতে শেষ করবো আজকের আয়োজন শেষ করব আরও স্মরণ দিই করব আবারও আমাদের জাতির পিতাকে শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুর জীবনা দর্শন এ দেশের গণমানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এক গভীর মানবিক সংগ্রামী দর্শন তার এই দর্শনের ভিত্তিমূলে ছিল ঐতিহাসিক বিশ্বাস যার মতে কেবল জনগণে ইতিহাস সৃষ্টি করতে পারে বিজয়ের এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চলমান এই মুজিব বর্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করব আজকের উত্তর আজকের উত্তরণ সম্পাদনা সহযোগিতা ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন প্রযোজনা সহযোগিতা মোহাম্মদ আবুল কালাম প্রকৌশল দায়িত্বে ছিলেন এস এম আল জুবাইর এবং উত্তরণ প্রযোজনা করলেন তনুজা মণ্ডল সবার জন্য শুভকামনা আর আগামীকালের উত্তরণ সোনার আমন্ত্রণ শুভরাত্রি শুভরাত্রি